হ্যালো ফ্রেন্ড এসে গেছি তোমাদের সকলের ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে আজ আমি তোমাদের দশম শ্রেণীর একটা বিষয় নিয়ে আলোচনা করবো আলোচনা শুরু করার আগে অবশ্যই জানিয়ে রাখি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায় তোমরা নোটটা দেখতে পাচ্ছো চাইলে এটা তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো অথবা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আলোচনাটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে জন এলিয়ট ডিঙ্কোয়াটার বিটন বা বেথুনের উদ্যোগ আলোচনা করো স্কটল্যান্ডের মানুষ বিটন বা বেথুন কেমব্রিজের তিনটি কলেজের কৃতি ছাত্র ছিলেন তিনি বাংলা গ্রিক ল্যাটিন জার্মান ফরাসি ও ইতালীয় ভাষা জানতেন এই আইনজীবী বড়লাটের আইন সচিব হিসাবে ভারতে তার কর্মজীবন শুরু করেছিলেন আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ওই বছরেই তিনি কাউন্সিল অফ এডুকেশনের সভাপতি নিযুক্ত হন তিনি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করে স্মরণীয় হয়ে আছেন বাংলায় নারী জাগরণের প্রথম সূত্রপাত তিনিই করেন তিনি প্রথম কি স্থাপন করেন তিনি পেথুন স্কুল প্রতিষ্ঠা পরবর্তী পয়েন্ট তার প্রধান কীর্তি ছিল নেটিভ ফিমেল স্কুল যেটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন সাতই মে আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দ এই স্কুলটা কলকাতায় সাধারণের জন্য একটি পালিকা বিদ্যালয় ছিল যা বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত বিদ্যালয়টা শুরু হয় মাত্র জন ছাত্রী নিয়ে তার এই উদ্যোগে সাহায্য করেছিল দক্ষিণারঞ্জন মুখার্জি মদনমোহন তর্কালঙ্কার ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ বিদ্যালয়টি কাজ প্রথমে এর ভি প্রথমে বিদ্যালয়ের নিজস্ব মানে বিদ্যালয়ে নিজস্ব বিল্ডিং না থাকায় বিদ্যালয়টির কাজ প্রথমে ছিল আরম্ভ হয়েছিল দক্ষিণান দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের সিমলা স্ট্রিটের বৈঠকখানায় পরে হেদুয়ার পশ্চিম দিকের জমিতে বর্তমানে যেটা বেথুন স্কুল সেই এই স্কুলটি বর্তমান নাম হয় বেথুন স্কুল তো তা এই এটা হেদুয়ার পরে এটা হেদুয়ার পশ্চিম দিকের জমিতে নিজস্ব বাড়ি তৈরি হয় আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছয়ই নভেম্বর নতুন এই স্কুল বাড়িটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এই পূর্ণ বিদ্যালয় ভবনটি নির্মাণ হওয়ার আগেই বিটনের মৃত্যু হয় বারোই আগস্ট আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দ তবে তিনি তার সমস্ত সম্পত্তি স্কুলটির জন্য উইল করে দিয়ে যান তার মৃত্যুর পর এই স্কুলটি বেথুন স্কুল নামে পরিচিত হয়েছিল যেটা ছিল মানে যে স্কুলটির নাম ছিল হচ্ছে নেটিভ ফিমেল স্কুল বিদ্যাসাগরের যোগদান বেথুনের এই বিদ্যালয়ের খ্যাতি মর্যাদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল এবং এইটা ক্রমশ আরও বেশি বৃদ্ধি পায় যখন বিদ্যাসাগর এই স্কুলে যোগ দেয় বেথুনের অনুরোধে বিদ্যাসাগর এই স্কুলের সমস্ত দিকটা তিনি নিজে দেখতেন এবং তারই অনুরোধে আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বিদ্যাসাগর এই বিদ্যালয়ের পরিচালন কমিটির সেক্রেটারি হন প্রথমে এই বিদ্যালয়ে সভ্রান্ত পরিবারের নারীরা যোগ দেয় কীভাবে পয়েন্টটা হবে সভ্রান্ত পরিবারের নারীদের শিক্ষা বেথুনের বিদ্যালয়ে রামগোপাল ঘোষ দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রের মতো ব্যক্তি যুক্ত হওয়ায় এখানে মানে সভ্রান্ত পরিবারের মেয়েরা বিদ্যালয়ে শিক্ষার জন্য আসত অভিভাবকদের সমন্বয়ে গঠিত একটি কমিটি ছাত্রীদের এই ভর্তি দেখাশোনা করত তারপরে আস্তে আস্তে বর্তমান মানে বেথুন স্কুলে নারী অন্যান্য সাধারণ পরিবারের মেয়েরাও এখানে পঠন পাঠনে আগ্রহী হয়ে উঠেছিল এবং বর্তমানে তো বেথুন স্কুলের নাম সর্বদা মানে প্রসারিত লাভ করেছে এছাড়া তার অন্যান্য উদ্যোগ এছাড়া তিনি কলকাতার বাইরে আরও কয়েকটি অন্যান্য বালিকা বিদ্যালয় স্থাপন করেন তারই অনুরোধে বিদ্যাসাগর একদা অন্যতম সুরিত তার বিদ্যাসাগরের অন্যতম সুরিত বা বন্ধু যাই বলা হোক মদন মোহন বালিকাদের উপযোগী কি করেছিলেন পাঠ্যপুস্তক রচনা করেন এবং তার দুই কন্যা ভুবনমালা ও কুন্দমালাকে এই বেতুন স্কুলে ভর্তি করেন বেতুন নিজে পণ্ডিত গৌরমোহন বিদ্যালঙ্কারের স্ত্রী শিক্ষা বিষয়ক পুস্তকটির একটি নতুন সংস্করণ প্রকাশ ও প্রচার করেন এছাড়া ফিমেল জুভেনাইল সোসাইটি কলকাতা পাবলিক লাইব্রেরি ও বঙ্গ ভাষানুবাদক সমাজ গঠনে তার ভূমিকা ছিল তিনি এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তার বিশেষত নারীদের শিক্ষা বিস্তারের জন্য যে অবদান রেখেছেন তা অসামান্য অবিস্মরণীয় তার এই বিদ্যালয় স্থ ভিত্তিপ্রস্ত স্থাপনের আগে তিনি বলেছিলেন আমি বিশ্বাস করি আজকের দিনটিতে একটি বিপ্লবের সূচনা করতে যাচ্ছি আমরা সফল হয়েছি এবং আজকে যে আদর্শের বীজ রোপিত রোপিত হলো তার কোনো দিন বিফল হবে না তার এই বাণী চিরস তার এই বাণী চিরসত্য হয়ে আছে ও থাকবে আজ আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার বাই পারলে তোমরা এটা পড়ে নিও